क्यों पांच साल तो पढ़ी ना ए बुद्धो गाड़ी नंबर তোমার ফোনে আছে গাইডের নাম্বার গাইড লিখে রেখেছি গাইড কে লিখে রেখেছি ওটা গাইড বলে লিখেছি গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে সাইট সিনের ব্লগ তো এই সময় আমরা পৌঁছে গেছি কোণারক মন্দিরে তো ফার্স্ট একটা জায়গায় গেছিলাম চন্দ্রভাগা নাকি সামথিং এরকম একটা হবে তো সেখানে বেশিটা টাইম কাটাইনি আর তারপরে নেক্সট চলে এসেছিলাম কোণারক মন্দিরে কোণারকে তো তোমাদের সাথে দেখালাম কোণারকের থেকে বেশিক্ষণ থাকেনি কোনো জায়গায় বাসটা বেশিক্ষণ দাঁড়ায়নি এরপরে চলে এসেছি আমরা উদয়গিরি খণ্ডগিরি তো সেখানে পাহাড়ের ওপরে উঠে আমরা ফটোশ্যুট করছি সেখানে দেখার মতন কিচ্ছু নেই কোনো মন্দির টন্দির কিচ্ছু নেই পাথর কেটে কেটে পাহাড় তৈরি করা রয়েছে যারা তোমরা পুরীতে গেছো তারা তোমরা নিশ্চয়ই এখানে গেছো আর যারা যাওনি তারা একবার ভিজিট করে নিও তো তবে বাচ্চাদের নিয়ে যাওয়াটা খুবই বিপজ্জনক কারণ রাস্তাটা এতটা দূর ভীষণ কষ্ট হয় আর তুলছে না তো কি করছে এটা আর এবার চলে এসেছি সরাসরি নন্দনকানন চিড়িয়াখানায় তো সব জায়গায় আমি নামিনি অনেক অনেক জায়গায় আমি বাবিকে নিয়ে বাসেই ছিলাম তো সেখানে সেখানে ভিডিও ক্লিপ করা যায়নি অনেক মন্দির আছে যেখানে মোবাইলই অ্যালাউ না তো এবার আমি চলে এসেছি নন্দনকানন চিড়িয়াখানায় এবার চিড়িয়াখানাটা আমি ঘুরে দেখবো আর সঙ্গে তোমাদেরকেও দেখাবো তো তোমরা চলো চিড়িয়াখানায় আমরা কী কী দেখেছি সেটা একটু হালকা করে তোমাদের সাথে শেয়ার করে নিই সবটা তো আর শেয়ার করা সম্ভব নয় তো যতটুকু পারি মোবাইলে ক্যাপচার করে সেটাই শেয়ার করি তোমাদের সাথে তোমরা দেখো আর চিড়িয়াখানাটা এতটা বড় এরিয়া জুড়ে না তো সব কিছু আমরা টাইমের মধ্যে কভার করে উঠতে পারিনি আমরা অনেকজন একসাথে গেছি সবাইকে একসাথে করে নিয়ে সেখানে রেডি করে সেখান থেকে বের করা তো তার জন্য আমরা অনেকটা মানে টাইম আমাদের লেটও হয়ে গেছে ওদিকে আমরা ট্যুরিস্ট বাসেও এসেছি তো সেই বাসের সাথে টাইমলি চলতে হবে বাসের যে গাইড তা সেও আমাদেরকে তাড়া দিচ্ছে তো সব মিলিয়ে ঝুলিয়ে যতটুকু আমরা দেখেছি সেটাই তোমাদের সাথে আমি যতটা সম্ভব হলো অল্প অল্প করে ভিডিও ক্লিপ করে আমি শেয়ার করলাম তো চলো তোমরাও চিড়িয়াখানাটা আমার সাথে ঘুরে দেখো হাটাহাটি করছে জঙ্গলের মধ্যে লুকিয়ে কয়টা গো একটাই হ্যাঁ একটাই ওই যে দেখতে পাচ্ছ হ্যাঁ 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 সব ওই দিকে কেন এই দিকে দেখ সব দেখো ইধার সে দেখি ইধার সে দেখি ইধার আইয়ে একদম সব লাইন তো হ্যায় সামনে আ গিয়া ইধার সামনে আ গিয়া সামনে দেখো ये तो बहुत बड़ा है बहुत बड़ा है एकदम ये भी लगे नहीं ये क्या बोल रहा है कोई देखो इनको भूख लगी है
खाना मांग रहे बेटा বাঘ নাকি সুন্দর বনে নখ ঘষছে, নখটা বড় হয়ে গেছে। তুই যা, তুই কি খেটে দে যা, চুপ কর, জানিস না এসব প্র্যাকটিক্যাল। মালগুলো জেনে সুন্দর বলে ছেড়ে দিতে। আর চিড়িয়াখানা হচ্ছে আমাদের লাস্ট ট্যুর ছিল। আর চিড়িয়াখানা দেখে সরাসরি আমরা চলে গেছি বাসের সামনে, আর সেখান থেকে হোটেলে যেতে আমাদের পাক্কা টাইম লেগেছে, প্রায় আড়াই থেকে তিন ঘন্টা টাইম লেগেছে। এই তিন ঘন্টায় আমাদের প্রত্যেকের বাসের সারাদিনের রোদে এত জার্নিতে আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখেছি, বাচ্চারাও ছিল। আর তারপরে ফেরার সময় তিন ঘন্টা একটানা বাসে বসে আমার তো মানে বিভৎস খারাপ অবস্থা হয়ে গেছিলো, মেয়েরাও তাই ঘুমিয়ে টুমিয়ে পড়েছিল। তো তার জন্য হোটেলে গিয়ে আর কোনো রাত্রে কোনো ভিডিও শ্যুট করিনি আমি। আর এরপরে একেবারে পরের দিন সকালবেলা আমি ভিডিও করেছি, সেই দিন আমাদের চলে যাওয়ার পালা। তো দেখো, এই দেখো এখন আমরা ফিরছি এখন, আর চিড়িয়াখানা ঘুরে দেখতে দেখতেই আমাদের 5:30 বেজে গেছে। তো চলো একেবারে পরের দিনের ভিডিওতে আসা যাক। না আর নাই জুম কর সকাল জুম কর, কিচ্ছু হবে না। তো পরের দিন ভোরবেলা সানরাইজ দেখলাম, মাছ ধরা দেখলাম, জালে মাছ উঠেছে সেই মাছ টাছ দেখলাম। তো মানে আমরা এসেছি যখন তখন পুরোপুরি অন্ধকার ছিল, প্রায় 4:45 সময় আমরা চলে এসেছি। যেহেতু আমরা কালকে হোটেলে গিয়ে আর কোনো কিছু ভিডিও শ্যুট করিনি, তো তার জন্য ভোরবেলা উঠে আমরা সরাসরি চলে এসেছি বিচে। আর দেখো আজকে আমাদের লাস্ট দিন, আজকে আমরা চলে যাব। আর এই দিন আমরা প্রচুর স্নানও করেছি, আর
ঘুরেছি, বিচে ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি, সারাদিন রান্নাবান্না করেছি, সারাদিন খাওয়া দাওয়া করেছি, আর কত রকমের মাছ যে জালে উঠছে সেটা মানে কি বলবো। কিন্তু এখান থেকে আমরা কিছুই কিনে খাইনি, আমরা পুরীর যে বাজার সেই বাজার থেকে আমরা কিনে খেয়েছি। এখানকার মাছ খুব একটা ভালোও লাগছিলো না, পছন্দ হচ্ছিলো না আর কি অ্যাকচুয়ালি। আর সবাই সবাই কি খাবে সেই মত অনুযায়ী তো কেনাকাটা করতে হবে, তো তার জন্য আমরা এখান থেকে কাউরই মন ভাল লাগছিলো না খেতে এখান থেকে, আর তো তার জন্য ঘেন্না ঘেন্নাও করছিলো অ্যাকচুয়ালি, তো তার জন্য এখান থেকে কিছুই কেনা হয়নি। আর দেখো সানরাইজটা তোমাদের দেখিয়ে দিলাম, এখন প্রায় কটা, ছটা সাড়ে ছটা বাজে, এই সময় আমরা এখানে ঘুরে ফিরে একেবারে হোটেলে গেছি, তখন কটা বাজে, অনেক দেরি। আর সারাদিন কী কী করেছি সেগুলো আর ভিডিও শ্যুট করিনি, প্যাকিং গুছিয়েছি, জামাকাপড় যা যা ছড়ানো ছিল সব গুছিয়ে টুছিয়ে নিয়ে একেবারে চলে এসেছি বিচে বিকালবেলা। আর এই দেখো এটা হচ্ছে আমাদের ফেরার সময়, স্টেশনে এই ভিডিওটা তুলেছিলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো চলে যাব বাড়িতে, সেটার জন্য একটু মনটাও খারাপ খারাপ লাগছে। আসার দিন একরকম ভিডিও, যাওয়ার দিন আরেক রকম ভিডিও। তো এখন ট্রেনের জন্য আমরা ওয়েট করছি, আর ট্রেন আসলে ট্রেনে উঠে যাব। আমাদের ট্রেন ছিল রাত পৌনে এগারোটায়, আর এই দেখো ট্রেনে আর কোনো উঠে আর কোনো ভিডিও করিনি আমরা, যেহেতু পৌনে এগারোটা ট্রেন, যে যার মতন খেয়ে খুব টায়ার্ড ছিলাম, শুয়ে পড়েছি। আর এটা খুব ভোরবেলা তুলেছি, আর একটু ভোর ভোর উঠেও গেছিলাম ট্রেনে। আর এই দেখো এটা ভোরবেলা উঠে বসে আছি, প্রচণ্ড শীত করছিলো, তার জন্য চাদর ঠাদর মুড়ি সুড়ি দিয়ে বসে আছি, আর বাবি টাবি সবাই উঠে গেছে আর কি। আর চলো, এই দেখো বাবান বাবি, ওই যে আমার বোন বসে আছে, ও সব ঝিমছে আর কি। আর বাবান ওরা খেলাধুলা করছে ট্রেনের মধ্যে, ওই বোনের ছেলে আছে, ওরা সব খেলাধুলা করছে, বাচ্চা তো ওদের মন তো আর মানে না, ফিরে আসার একটা মনে কষ্ট ওদের থেকেই যায়। আর এই দেখো ওরা মানে যতটা পারছে মানে লাস্ট মুহূর্তে ওরা এনজয়টা নিয়ে নেওয়ার চেষ্টা করছে আর কি। মানে পুরীর থেকে চলে আসার সময় ওদের মন ভীষণ খারাপ হয়ে গেছিলো, আর এই সময় দেখো ওর বাবাকে, বাবার মেয়ে বসে আছে। তো চলো পুরীর ব্লগ আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর কিছু দেখানোর নেই পুরীতে, যতটুকু সম্ভব আমি কেটে কেটে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। কালকের থেকে আসবো আমার ডেলি রুটিন ব্লগ নিয়ে, তো চলো। আর আমার ভিডিওতে যারা নতুন আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি আমার চ্যানেলটা গ্রো করতে পারি। টাটা, চলো।